মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলছেন। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে ঠিক এই ভাষাতেই সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নরেন্দ্র মোদী সরকারের ভারী শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী আগে নগরোন্নয়ন দপ্তরে ছিলেন, সেই সময়ে কলকাতার মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী হয়েছেন বাবুল। মেট্রো প্রকল্পের কাজে গতি আনতে রাজ্যের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন তিনি। এবার মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার জোকাবিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজকে দায়ী করার পরে রাজ্যের বিরুদ্ধে তিন প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। প্রশ্ন, মেট্রো রেলের কাজের জন্য যদি সমস্যা হয় তবে এতদিন কি ওরা ঘুমাচ্ছিলেন? রেল মন্ত্রকের কাছে কোনো অভিযোগ কি জানিয়েছিল রাজ্য সরকার? আমার বাড়ির সামনে যদি মেট্রোর কাজ হয় আর বাড়ির ক্ষতি হয় আমি কি বসে থাকবো? কবে বাড়ি ভেঙে পড়বে? বাবুল সুপ্রিয়র বক্তব্য, সব ক্ষেত্রেই দিদির সরকার জমি সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেয়, অথচ কাজ শুরু করতে গেলে তখন জমির মালিকরা বাধা দেয়। শুধু মেট্রো প্রকল্পই নয়, এমনকি 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়ে নীতিন গড়করির বাড়িতে বৈঠক হয়েছে, সেখানে প্রাক্তন মুখ্য সচিব সঞ্জয় মিত্র হাজির ছিলেন। রাজ্যের তরফে সব প্রতিশ্রুতি পাওয়ার পরেও কাজ করতে গিয়ে বাধা পেয়েছে বেসরকারি সংস্থা। বাবুলের দাবি, মঙ্গলবারের বিপর্যয় নিয়ে রাজ্য যে ভিত্তিহীন অভিযোগের তীর মেট্রোর দিকে তুলছে সে কথা কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে তিনি জানিয়েছেন।